Hello friends, welcome to my channel, my garden. আমি আপনাদের বন্ধু রোহিত। আজকে আরেকটা গাছ আমি প্রতিস্থাপন করছি। এটা হচ্ছে পর্টুরিকা ক্যাম্পেজাইনা বা এগ ফ্রুট বা ক্যানিস্টার। ক্যানিস্টার নামে সারা পৃথিবীতে বিখ্যাত, আমরা এগ ফ্রুট বলি। এগ ফ্রুট বলার একটা প্রধান কারণ হচ্ছে এটা পেকে গেলে এটা ফলের যে টেক্সচার হয় ওটা হয় আমাদের ডিমের কুসুম যেরকম হয় ওরকম টাইপের হয় টেক্সচারটা, মানে রসালো হয় না, বাট খুবই মিষ্টি ফল। এটা সাব ট্রপিক্যাল ট্রপিক্যাল সব জায়গাতেই হতে পারে, সেন্ট্রাল সাউথ আমেরিকার এটা গাছ। এটা আমাদের এখানে মহারাষ্ট্রের কেরালাতে প্রচুর পরিমাণে হয়, বাট অনেক হবি গার্ডেনার যেমন আমার মতো অনেক হবি গার্ডেনার এখনও করছে। এটা টবে করা একটু মুশকিল, এটা একটু বড় হলে আমাকে বড় জায়গায় দিতে হবে। এটা ব্লুমিং টাইম 3 বছর, 3 থেকে 4 বছর, তাড়াতাড়ি ফল। গাছ স্ট্রেসে গেলে আরও তাড়াতাড়ি ফল দেয়, আনএক্সপেক্টেড এগুলো বোঝা যায় না এগুলো বিহেভিয়ার। বাট পর্তুগিজ ফ্যামিলির ফল আসতে একটু দেরি হয়। যাই হোক, এটা ফলটা দেখতেও যেমন খুব সুন্দর, এটার মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, যে শরীরের জন্য খুবই ভালো। এটার মধ্যে 1 থেকে 4টে হার্ট সিড থাকে। একটা থাকতে পারে, ম্যাক্সিমাম 4টে হয়, বা দুটো থাকতে পারে। এরা দেখুন নতুন গ্রোথ ছাড়ছে। প্রচুর পরিমাণে আমাদের ফুড ভ্যালু আছে, মানে এটা কোনো স্ন্যাক হিসাবে, স্ন্যাক্স ফ্রুট না, মানে আপনি আর পুরো মিল ফুড বলা যেতে পারে, মানে খেলে পেট ভরে যাবে। আমাদের আম যেরকম মিল ফ্রুট, চেরি যেমন স্ন্যাক ফ্রুট, তো এটা মিল ফুড আমাদের আম কাঁঠালের মতো, খেলে পেট ভরে যাবে। এটা আমি 10 ইঞ্চি পর্যন্ত আপাতত রাখবো, গাছ যেমন বাড়বে আমি তেমন পট চেঞ্জ করতে যাবো। ইচ্ছা আছে একটু বড় গ্রো ব্যাগে দিয়ে দেওয়ার পরে, আমি সবই আমার ছাদের সব গাছই পরে গ্রো ব্যাগে দিয়ে দেবো। তো হয়ে গেছে, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।